আসসালামু আলাইকুম ছোট ছোট সোনামণিরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নার্সারি শ্রেণীর গণিত ক্লাসে। কেমন আছেন সবাই? আমি আছি আপনাদের সাথে রেজমান আহমদ বাবুরা। আজকে আবারও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটা শীট নিয়ে। আশা করি শীটটা নিয়ে আপনারা সবাই রেডি আছেন, তাদের পেন্সিল রাবার এবং স্কেল। তো আসেন, ক্লাসটা শুরু করার আগে আমরা সবসময়ের মতো একটা রাইম করে ক্লাসটা শুরু করি। আজকে আমরা রেন রাইম করবো। সবাই বলেন তো, রেন রেন গো অ্যাওয়ে, come again another day, little Johnny wants to play, rain rain go away. সবাই পড়েছেন আশা করি আমার সাথে। এবার চলেন আমরা ক্লাসে চলে যাই। বাবুরা খেয়াল করেন, এলোমেলো সংখ্যাগুলো সাজিয়ে লিখুন। আমরা আজকে এলোমেলো সংখ্যাগুলো সাজিয়ে লিখব। ছয় দশ তিন তেষট্টি আছে, দেখেন তেষট্টির পরে আছে ছয় দশ সাত ছেষট্টি, ছয় দশ চার চৌষট্টি, মানে এলোমেলো করে সবগুলো দেওয়া আছে। আমরা এখন সাজিয়ে লিখবো। সাজিয়ে দেখার সময় আমরা কি করি, প্রথমে সংখ্যাটা প্রথমে ঘরে লিখে দিই। তেষট্টি কি লিখলাম? ছয় দশ তিন তেষট্টি। তেষট্টির পরে কি হয় বলেন তো? ছেষট্টি হয় না, ছয় দশ চার চৌষট্টি হয়। ছয় দশ চার চৌষট্টি, তারপর দেখেন কি আছে, ছয় দশ পাঁচ পঁয়ষট্টি, ছয় দশ পাঁচ পঁয়ষট্টি, তাই না? পঁয়ষট্টির পরে কি হবে? ছয় দশ ছয় ছেষট্টি, ছেষট্টি লিখবো। ছেষট্টির পরে কি হবে? চৌষট্টি হবে না, ছয় দশ সাত সাতষট্টি হবে। এখানে আমরা লিখবো ছয় দশ সাত সাতষট্টি, তারপরে হবে এই যে আটষট্টি পেয়েছি না, আটষট্টি হবে, ছয় দশ আট আটষট্টি। তাহলে আমরা লিখে ফেললাম সাজিয়ে, ছয় দশ তিন তেষট্টি, ছয় দশ চার চৌষট্টি, ছয় দশ পাঁচ পঁয়ষট্টি, ছয় দশ ছয় ছেষট্টি, ছয় দশ সাত সাতষট্টি, এবং শেষে ছয় দশ আট আটষট্টি। ঠিক আছে, তাহলে এলোমেলো করে আমরা সংখ্যাগুলো গুনে গুনে সাজিয়ে লিখে ফেললাম। আশা করি আপনাদেরও হয়ে গেছে। এবার দুই নম্বরে যাব, স্পেলিং লিখুন। আমরা ইংরেজিতে বানান লিখবো, অর্থাৎ স্পেলিং লিখবো টু জিরো টোয়েন্টি। বলেন তো টোয়েন্টি বানান কি? আমাদের মনে আছে টি ডাব্লিউ ই এন টি ওয়াই। তাহলে এখানে আমরা প্রথমে বড় হাতে টি লিখবো, তাই না? আমরা টি ডাব্লিউ ই এন টি ওয়াই, বড় হাতে টি প্রথমে, এটা পরের গুলো সবগুলো স্মল লেটার। তাহলে টোয়েন্টি বানান কি হবে? টি ডাব্লিউ ই এন টি ওয়াই, টি ডাব্লিউ ই এন টি ওয়াই টোয়েন্টি। তারপর আছে টোয়েন্টি ওয়ান, টোয়েন্টি ওয়ান বানান কি? টি ডাব্লিউ ই এন টি ওয়াই টোয়েন্টি ওয়ান, ও এন ই ওয়ান টোয়েন্টি ওয়ান, টি ডাব্লিউ ই এন টি ওয়াই টোয়েন্টি, ও এন ই ওয়ান টোয়েন্টি ওয়ান। বাবুরা দেখেন, আমরা কিন্তু টোয়েন্টি বানান শিখেছি, টোয়েন্টি ওয়ান বানানে একই বানান লিখবো, টোয়েন্টি বানান। আর ওয়ান বানান তো আমরা জানি, টোয়েন্টির পাশে ওয়ান বানান লিখে দিলেই হয়ে গেল টোয়েন্টি ওয়ান। তাই বাবুরা খেয়াল করবেন, শুধুমাত্র প্রথমে লেটারটাই বড় হাতে হবে, বাকি কিন্তু সবগুলো ছোট হাতে। ওয়ান লিখতে গিয়ে ওয়ানের ওটা বড় হাতে লিখবেন না, আমরা স্মল লেটার লিখবো। কি লিখবো? সবগুলো স্মল লেটারে। এরপরে দেখেন কি আছে, টোয়েন্টি টু, টোয়েন্টি টু উচ্চারণ করেন টোয়েন্টি টু। তাহলে অর্থাৎ প্রথমে আমরা কি লিখবো? টোয়েন্টি, আবারও টোয়েন্টি বানান লিখছি, টি ডাব্লিউ ই এন টি ওয়াই টোয়েন্টি। তারপরে টু আছে, টু বানান আমরা সবাই জানি, বলেন তো টু বানানের টিটা ছোট হাতের হবে না বড় হাতের হবে? ছোট হাতের হবে। টু বানান কি? টি ডাব্লিউ ও টু টোয়েন্টি টু। তাহলে টোয়েন্টি টু, টোয়েন্টি বানান আমরা শিখেছি, টু বানান আমরা জানি, কি হয়ে গেল টোয়েন্টি টু। এরপর দেখেন আছে টোয়েন্টি থ্রি, আবার টোয়েন্টি আসছে তাই না? টোয়েন্টি থ্রি, তাহলে টোয়েন্টি বানান লিখবো আমরা, টি ডাব্লিউ ই এন টি ওয়াই টোয়েন্টি থ্রি। থ্রি বানান কি? টি এইচ আর ডবল ই থ্রি টোয়েন্টি থ্রি, টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি। তাহলে বাবুরা, আমি কিন্তু সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করলাম, বানানগুলো বড় কিন্তু খুব সহজ। টোয়েন্টি বানান টি ডাব্লিউ ই এন টি ওয়াই টোয়েন্টি, টোয়েন্টি ওয়ান বানানে আবার টোয়েন্টি বানান লিখবো, সাথে ওয়ান বানান লিখবো, তাহলে হয়ে গেল টোয়েন্টি ওয়ান। তারপর টোয়েন্টি টু বানানে টোয়েন্টি বানান লিখবো, তারপর লিখবো টু, তাহলে হয়ে গেল টোয়েন্টি টু। তারপরে টোয়েন্টি থ্রি বানানে টোয়েন্টি বানান, তারপরে থ্রি বানান লিখে দেবো, তাহলে হয়ে গেল টোয়েন্টি থ্রি। এভাবে খুব সহজ করে আমরা বানানগুলো পড়বো বাবুরা এবং লিখবো, ঠিক আছে? এরপরে দেখেন তিন নাম্বার, বড় সংখ্যা নির্ণয় করে ফাঁকা ঘরে লিখুন। তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন আছে,
बड़ कौन बोल तो पांच दस पांच पंचान्न बड़ गुणे को पंचान्न पर आस पंचान्न हलो बड़ संख्या तपर देखें छय दस सात सतषट्टि छय दस आठ आठषट्टि छय दस नय ऊनसत्तर तेल एखे को बड़ बोलें तो छय दस नय ऊनसत्तर छय दस नय ऊनसत्तर ठीक है एरपर देखें जोग कर एकसाथे करब ऊपर चार आचे आई तेल चार दुई जोग करब आसे हमारे छविगुलो गुणे फिली एक दुई तीन चार पाँच छये कि लिखब छय लिखब चार दूजोग कर कत है छय आंगुल पड़े गुणी ता चार आंगुल और दो आंगुल एकसाथे कर छय गुणे देखें तपर देखें पाँच ऊपर आँच नीचे आन छविगुलो गुणे फिली आसें एक दुई तीन चार पाँच छय सात आठ एखने आठ ठीक है तेल पांच आंगुल और तीनटे आंगुल एकसाथे कर आठ हमें जो गुणी तो आठ अपना जोग करार पर आंगुल देखें तो भूल है ना ठीक है बाबूरा पांच नम्बर देखें छवि गुणे संख्या लिखुन एखे संख्या लिखते हैं तेल एक दी कर गुणी एक दुई तीन चार पाँच छय सात आठ हम एखे आठ लिख संख्य तपर कत आ दुई तीन चार पाँच छय सात आठ नय दस एगारो बारो तेर एक दस तीन तेर तपर देखें कटे चार एक दुई तीन चार पाँच छय सात आठ नय दस एगारो बारो तेर चौदह पंद्रह षोलो कत हल बाबूरा एक दस छय षोलो ख्याल कर घूमें जान को छवि छूटे ना जाए बाबूरा गलत एक थे पांच पर्त संख्या आइटेम गुरु लेखा आशा करी अपना लेखा शेष कर मुखी के चले जाब मुखी के देखें एक थे दस सरि वन टेन पर्त गो उल्टा दिक्कत बोलते हैं আমরা বলে ফেলি ওনার দিক থেকে মানে কি ওয়ান থেকে শুরু হবে টেন থেকে শুরু হবে টেন থেকে শুরু হবে বলেন সবাই টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু এবং শেষে ওয়ান সবাই বলেছেন আমার সাথে এবার দেখেন ছবিগুলো বিয়োগ করুন আমরা বাদ দিব আমরা দেখেন লিখে ধরতে কি করলাম যোগ করলাম এখন আমরা বাদ দিব এক দুই তিন আর শেষে বিয়োগ চিহ্ন কি আছে এক আছে অর্থাৎ তিন থেকে এক বাদ দিতে হবে যদি আমি তিনটা আঙুল থেকে একটা আঙুল বাদ দিই তাহলে কয়টা থাকে বলেন তো আপনারা এক দুই দুটো থাকে তাহলে দেখেন সমান সমান দুইটা তারপরে বিয়োগের খেয়াল করি এক দুই তিন চার পাঁচ আছে পাঁচ থেকে দুই বাদ দিতে হবে দুটো ছবি আছে তাহলে আমরা সবাই আঙুল আঙুলটা ব্যবহার করি পাঁচটা আঙুল কয়টা আঙুল বাদ দেবো দুটো আঙুল বাদ দেবো এই দুটো আঙুল বাদ দিলে কয়টা থাকে এক দুই তিন দেখেন তিন তাহলে তিন থেকে এক বার দিলে দুই হয় এবং পাঁচ থেকে দুই বার দিলে কত হলো তিন হলো ঠিক আছে বাবুরা আমরা অবশ্যই মৌখিকের ক্ষেত্রে আঙুলটা ব্যবহার করব তাহলে আমাদের পরিষ্কার হয়ে যাবে তিন নম্বর বানান স্পেলিং বলুন দুই দশ তিন তেইশ তেইশ বানানটা বলি আমরা সবাই তয়ে কাটতে রসই তালব্য স তেইশ তয়ে কাটতে রসই তালব্য স তেইশ তারপরে দুই দশ চার চব্বিশ চ বয় বয় যুক্ত রসইকার তালব্য স চব্বিশ দেখেন বয়ের পাশে ব আছে অর্থাৎ বয়ের সাথে ব লাগানো আছে তাই না তাহলে আমরা কি বলবো বয় বয় যুক্ত চ বয় বয় যুক্ত রসইকার তালব্য স চব্বিশ বটা কিন্তু আমরা পাশে লিখবো নিচে কিন্তু লিখবো না লেখার সময় আপনারা খেয়াল করবেন তারপরে দুই দশ পাঁচ পঁচিশ বানান পয়ে চন্দ্রবিন্দু চয় রসইকার চি তালব্য স পঁচিশ পয়ে চন্দ্রবিন্দু চরস একার চি তালব্য স পঁচিশ তারপর টু থ্রি টোয়েন্টি থ্রি টোয়েন্টি ওয়ান কি টি ডাব্লিউ এন টি ওয়াই টোয়েন্টি টি এইচ আর ডবল ই থ্রি টোয়েন্টি থ্রি তারপরে টু ফোর টোয়েন্টি ফোর টি ডাব্লিউ এন টি ওয়াই টোয়েন্টি এফ ও ইউ আর ফোর টোয়েন্টি ফোর টু ফাইভ টোয়েন্টি ফাইভ আবারও টোয়েন্টি ওয়ান বলবো টি ডাব্লিউ এন টি ওয়াই টোয়েন্টি এফ আই ভিই ফাইভ তাহলে কি হলো বাবুরা টোয়েন্টি ফাইভ
আমাদের লেখা এবং পড়ার বিষয়বস্তুগুলো আশা করি আপনারা খুব সুন্দর করে শেষ করেছেন। আগামীতে আবার দেখা হবে নতুন কোনো শিক্ষায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।